বড়ই স্বার্থপর। পৃথিবীতে কেউ কারো আপন না, সবাই সবার স্বার্থটাই বুঝে। এই যে দেখেন আমার চারপাশে মানুষগুলো আছে, তারাও খুব স্বার্থ বুঝে। কেউ নিজে, সবাই খালি নিজের কথা চিন্তা করে। একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে সবাই স্বার্থপর। যখন আমার টাকা ছিল তখন অনেক বন্ধু বান্ধব চারপাশে ঘোরাঘুরি করতো, কিন্তু আজ আমার টাকা নাই, কেউ আমার পাশে নাই। সো পৃথিবীটা যে স্বার্থপর তার জন্য সবচেয়ে বড় প্রমাণ হয়েছে কাছের মানুষগুলা, বন্ধু বান্ধবগুলা, সবাই সবাই। টাকা না থাকলে কেউ ফোনটাও রিসিভ করবে না। আর আদার্স বিষয় তো ইন্টারনাল বিষয়গুলো না বললেই নাই, ওইগুলা নিজে গোপনের মধ্যে নিজের মাঝে রাখলাম, কিন্তু এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, কেউ কাউকে মনে রাখে না। দিন শেষে সবাই যার যার কথায় চিন্তা করে। এর মাঝে আমিও ব্যতিক্রম নয়, স্বার্থপরদের মধ্যে আমিও একজন। সত্য কথা প্রকাশ করতে কোনো দ্বিধা করি না।